বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। অ্যাবসলিউটলি মার্সিফুল চ্যানেল এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো দর্শক, আজকের ভিডিওটি এনটিআরসি এর সম্পর্কিত, এবং এনটিআরসি এর সম্পর্কিত ভিডিও দিতে গেলেই আসলে দীর্ঘদিন পরে আমরা এক প্রকার আসলে স্বস্তির সংবাদ নিয়েই আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে তৃতীয় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি, অর্থাৎ যারা থার্ড সাইকেলে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তো এক প্রকার বলতে গেলে দীর্ঘদিন ভোগান্তির পরে অবশেষে তাদের কিন্তু সুপারিশপত্র দেওয়া হলো, অর্থাৎ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায়। তো আমরা আসলে শিওর যে ইতিমধ্যে অলমোস্ট 90% প্রার্থীর ভেরিফিকেশনই শেষ হয়ে গিয়েছে, সেটি বোধ ডিএসবি এবং এনএসআই উভয়ের জায়গা থেকেই, হয়তো মুসলিমেও কিছু জায়গা বাকি রয়েছে যেই সমস্ত জায়গায় আসলে এখনও নির্বাচন চলমান ছিল বা নির্বাচনের কারণে বিলম্বিত হয়েছে। এইরকম কিছু জেলা আছে যেখানে আসলে ভেরিফিকেশন প্রক্রিয়া হতে বিলম্বিত হয়েছিল বা এখনও বিলম্বিত হচ্ছে, কিন্তু অলমোস্ট আসলে শেষ। তো যাই হোক, ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রেখেই প্রার্থীদের সুপারিশ করা হলো, এটি আসলে একটি সময় উপযোগী সিদ্ধান্ত ছিল আমরা বলবো। ইনশাআল্লাহ এতে প্রার্থীরা অবশ্যই লাভবান হবে, বিশেষ করে যারা ফ্রেশ প্রার্থী বা নতুন প্রার্থী, তারা সেই রেজাল্ট পাবলিশের পর প্রায় 6 মাস অতিবাহিত হতে চললেও তারা কিন্তু আসলে এক প্রকার হতাশার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতেছিল। কারণ হচ্ছে যারা ইন্ডেক্সারি তারা হয়তো পূর্বের প্রতিষ্ঠান থেকে বেতন বোনাস পাচ্ছিল বা পাইতেছিল, কিন্তু আসলে যারা ফ্রেশ প্রার্থী তারা, আপনারা অনেকেই অবগত রয়েছেন যে দ্বিতীয় চক্র থেকে বা প্রথম চক্র থেকে তারা কিন্তু অভিজ্ঞতা নিয়ে রেজাল্ট পাবলিশের সাথে সাথেই বলতে গেলে তারা আসলে সেই পূর্বের যেই জব যেটি কিনা এনজিওতে করতো অথবা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা যেটি তার অবলম্বন ছিল সেটি থেকে কিন্তু সে সরে এসেছিল। কারণ তিনি ভাবতেছিলেন যে হয়তো বা সপ্তাহখানেকের ভিতরেই তাদের সুপারিশ করা হবে, কিন্তু সেটি 5 মাস বা 6 মাস অতিবাহিত হওয়ার পরেও তারা কিন্তু এই সময়টা আসলে এক প্রকার বলতে গেলে স্থায়ী কোনো জবে ইনভলভ হতে পারে নাই বেশিরভাগই। কারণ হচ্ছে 6 মাস যাবে সেটিও তো তারা শিওর ছিল না, কারণ তারা প্রতিদিনই আসলে প্রতিনিয়তই তারা এক প্রকার এক ধরনের পীড়ার ভিতরে ছিল যে কখন না কখন রিকমেন্ডেশন দিয়ে ফেলায়, যার জন্য সে আসলে স্থায়ী কোনো জবেও ইনভলভ হতে পারে নাই। তো যাই হোক, অবশেষে তাদের জন্য এটি অবশ্যই স্বস্তির সংবাদ, যদিও এই এই এর আগে দুই দিনের মতো সময় পূর্বে ফেসবুকে ভুয়া লিঙ্ক ছড়িয়ে পড়েছিল যেখানে বলা হয়েছিল আসলে রিকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে। যাই হোক, সেটি আসলে এই থার্ড সাইকেলের শুধু এই রিকমেন্ডেশনের বেলায় না, রেজাল্ট নিয়েও এরকম ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তো বরাবরই সেই সমস্ত ভিডিওকে আমরা সেই সমস্ত ভিডিওর বিষয়বস্তু থেকে যারা প্রার্থী তাদেরকে বিরত থাকতে বলেছি, বা সেই সমস্ত ভিডিও যে ফেক ছিল সেই বিষয়ে আমরা প্রার্থীদেরকে অবহিত করেছি। তো দেখুন, সবশেষে কিন্তু জেনুইনলি প্রার্থীদের রিকমেন্ডেশন লেটার দেওয়া হলো। এটি 20 জানুয়ারি, আসলে এখানে তারিখটা 20 জানুয়ারি দেওয়া থাকলো, এটিকে কিন্তু দেওয়া হয়েছে এই আজকে 21 জানুয়ারি এবং বিকাল মেবি 3টা বা 3:30টার সময়। তো এখানে সুপারিশ করা হয়েছে 34,073 জনকে, অর্থাৎ যারা বিরল ফর্ম পাঠায়নি তাদেরকে কিন্তু এখানে সুপারিশ করা সম্ভব হয়নি। তো যাই হোক, এখন যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা রিকমেন্ডেশন লেটার, সেই কাঙ্ক্ষিত রিকমেন্ডেশন লেটার কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবেই বা পাবেন সেটি আমরা দেখাচ্ছি। সেজন্য শুরুতে আমরা আপনারা ngi.tentok.com.bd এই ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে রিক্রুটমেন্ট সাইকেল 3, অর্থাৎ যেহেতু আপনি থার্ড সাইকেলের, সো এই ট্যাবে আপনারা ক্লিক করবেন। দেখুন, এই ট্যাবে ক্লিক করার পর যদি প্রতিষ্ঠান দেখতে চান যে আপনাদের প্রতিষ্ঠানে কে কে সুপারিশপ্রাপ্ত হলেন, সেটি তার জন্য ইনস্টিটিউট লগ ইন করবেন, আর প্রার্থী নিজে দেখার জন্য এখানে অ্যাপ্লিকান্টস লগ ইনে যাবেন। তো বলে রাখা ভালো, অ্যাপ্লিকান্টস লগ ইন এটি যেহেতু আজকে কেবলমাত্র রেজাল্ট প্রকাশিত হয়েছে, এটি কিন্তু এখনও ইনকমপ্লিট। অ্যাপ্লিকান্টস লগ ইনে গেলে কেবলমাত্র এখন রিকমেন্ডেশন লেটারই পাওয়া যাচ্ছে, কিন্তু এর ভিতরে আরও পৃথক 3টি ট্যাব থাকবে ভিন্ন ভিন্ন। আমরা একটু দেখাচ্ছি যে যদি সেকেন্ড সাইকেলে যান আপনি, তো যখন অ্যাপ্লিকান্ট সেকশনে গেলে যেই সমস্ত ট্যাব সমস্ত ছিল ইনশাল্লাহ এগুলো এই ধরনের ট্যাব চলে আসবে। তো যেহেতু কেবলমাত্র রেজাল্ট পাবলিশ হয়েছে সেহেতু শুধুমাত্র 1টি ট্যাবই এখানে রয়েছে,
তো বাকিগুলো ইনশাল্লাহ হয়তো আজকেই চলে আসতে পারে অথবা কিছুটা সময় নিয়ে আসবে। অনেক প্রার্থী হতাশ হতে পারেন যে আপনি তো অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করে রাখেন না পূর্ব থেকে, যেহেতু এতদিন সিল অ্যাপ্লিকেন্টস কপি এবং দ্বিতীয় ও প্রথম চক্রে দেখেছেন যে অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোডের অপশন পরবর্তীতেও থেকে থাকে। হতাশ হবেন না, অ্যাপ্লিকেন্টস লগ ইনে গেলে এখন শুধু একটি ট্যাব, এখানে অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোডের অপশন থাকবে ইনশাল্লাহ সেটি আস, এবং একই সাথে অ্যাপয়েন্টমেন্ট এবং জয়নিং স্ট্যাটাস নামেও আলাদা আলাদা ট্যাব এখানে অ্যাড হবে। তো যাই হোক, আপাতত রিকমেন্ডেশন লেটারটাই সবার দরকার। তো দেখুন, রিকমেন্ডেশন লেটার যখনই আপনি ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার লাগবে, এবং অ্যাপ্লিকেশন আইডি যেই যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সিলেক্টেড হয়েছেন সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে দিবেন এবং আপনার মোবাইল নাম্বার দিবেন। তো এক্ষেত্রে যাদের ডাউনলোড করা নেই বা যারা পিন করে রাখেন নাই, তো তারা কী করবেন, তাদের তো অ্যাপ্লিকেশন আইডি মনেও নেই, তাদের ক্ষেত্রে পরামর্শ দেবো আপনি নতুন আর একটি ট্যাবে এই ngi.teltok.com.bd এই সাইডে যান। দেন হচ্ছে আপনার সুপরিষ্কৃত ইউরেজাল থেকে আপনার সুপরিষ্কৃত প্রতিষ্ঠানের জন্য যেই অ্যাপ্লিকান্টস আইডি ছিল সেটি আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন, এরকম কিন্তু দেখতে পাবেন। এখান থেকে জাস্ট আপনি কপি করে নিয়ে আসুন তারপর এখানে বসিয়ে দিন। যদি আপনারা কেউ পূর্ব থেকে ডাউনলোড না করে রাখেন অথবা প্রিন্ট দিয়ে না রাখেন, তাহলে আপনারা এই প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারেন। তো দেন হচ্ছে আপনি লগ ইন দিবেন, এরকম রিকমেন্ডেশন লেটার আপনারা পেয়ে যাবেন, এবং এবং এখানে 20 তারিখের ভিতরে যোগদানের জন্য বলা হয়েছে, শর্ত সময় আপনারা পরে নেবেন এবং এটি প্রিন্ট দিয়ে নেবেন। প্রিন্ট দিয়ে নেবেন, 2 পেজ আসবে, আপনারা A4 পেজে প্রিন্ট দিয়ে নেবেন, প্রিন্টে থাকলে প্রিন্ট দিয়ে নেবেন, এবং অবশ্যই এটি কালার প্রিন্ট দিবেন, যেহেতু উপরে লোগো রয়েছে যেটি কিনে কালার, তো কালার প্রিন্ট দিবেন। আর যদি সেভ করতে চান যে পরবর্তী সময় প্রিন্ট দেবেন, তাহলে সেভ এস PDF দিয়ে আপনি অবশ্যই A4 পেজে সেভ করবেন। তো আশা করি এটি আপনারা খুব সহজেই করতে পারবেন, তো এটা আপনারা খুব সহজেই করতে পারবেন আমরা আশা করছি। আর এক্ষেত্রে আমরা বলবো যে যারা আসলে অ্যাপ্লিকান্টস কপি নিয়ে খুব এক প্রকার চিন্তার ভিতরে রয়েছেন যে অ্যাপ্লিকান্টস কপির যে ট্যাব সেটি তো আমরা দেখতে পাচ্ছি না কী করবো, তো তাদের জন্য বলবো আসলে এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। অ্যাপ্লিকান্টস লগ ইনে গেলে এখানে অ্যাপ্লিকান্টস কপি ডাউনলোডের অপশন চলে আসবে, আপনি যদি পূর্ব থেকে সংরক্ষণ করে নাও রাখেন ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনি তবে MPO বিল করার জন্য আমরা পূর্বে দেখেছি যে যদি নতুন MPO হয় সেক্ষেত্রে কিন্তু এই NTRC এর দুটি জিনিসই প্রয়োজন হয়, সেটি হচ্ছে একটি হচ্ছে অ্যাপ্লিকান্টস কপি, দেন হচ্ছে রিকমেন্ডেশন লেটার, আর সার্টিফিকেট তো অবশ্যই লাগবে। অর্থাৎ NTRC থেকে টোটালি যেই সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় এর ভিতরে অ্যাপ্লিকান্টস কপি, রিকমেন্ডেশন লেটার অন্যতম, এবং সার্টিফিকেটের কপি তো অবশ্যই লাগবে, একই সাথে NTRC যে গণবিজ্ঞপ্তির কপিও লাগবে। মোটমাট অর্থাৎ NTRC থেকে 4টি ডকুমেন্টসের প্রয়োজন হয়েছিল পূর্বের সময় MPO বিল করার জন্য। বর্তমানে আসলে কোনো চেঞ্জ হবে কিনা সেটা আমরা 2 একদিনের ভিতরেই বলতে পারবো। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু, আমাদের সাথে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।